Namaskar. Shiksha Assam channel to loi punarbar swagatam janaisu. Aji ami discuss korim GK part or onno ketaman question. To ahok tetia hole video to arambho koro. Question 1. Bharator pratham lut shiksha karakhana protistha hoisil. Option A diya ase Banapur. Option B diya ase Kuloti. Option C diya ase Hirapur. Aru option D diya ase Bhadravati. আৰু ইয়াৰে শুদ্ধ আনসারটো হৈছে অপচন সি হীৰাপুৰ ভাৰতৰ প্ৰথম লোহতিখা কাৰখানা মধ্যপ্ৰদেশৰ হীৰাপুৰত প্ৰতিষ্ঠা কৰা হৈছিল কোৱেশ্চন 2 ভাৰতৰ প্ৰথম বাতৰি কাকত প্ৰস্তুত কৰা কাগজৰ কল কোনটো অপচন এ দিয়া আছে কেৰালা অপচন বি দিয়া আছে মহীশূৰ অপচন সি দিয়া আছে তামিলনাডু আৰু অপচন ডি দিয়া আছে নেপানগৰ আৰু ইয়াৰে শুদ্ধ আনসারটো হৈছে অপচন ডি নেপানগৰ আৰু নেপানগৰ মধ্যপ্ৰদেশত অৱস্থিত নং 3 কোনখন ৰাজ্যত ফতেহাগৰ হ্ৰদ অৱস্থিত অপচন এ দি আছে ৰাজস্থান অপচন বি দি আছে মধ্যপ্ৰদেশ অপচন সি গুজৰাট আৰু অপচন ডি হৰিয়ানা আৰু ইয়াৰে শুদ্ধ আনসারটো হৈছে অপচন এ ৰাজস্থান ফতেহাগৰ হ্ৰদ Rajasthanat obosthito. Next question. Bharator ataitkoi khuddotom rajya kunkhon? Option A diya ase Mizoram, option B diya ase Goa, option C diya ase Kerala aru option D diya ase Nagaland. Aru iyare shuddho answer tu hoise option B Goa. Next question. Tolor kunkhon thait kopar puana jay? Option A diya ase Bihar Singhbhum jilat option B diya ase Madhya Pradeshor Balghat option C diya ase Rajasthanor Jhunjhun aru Alwar jilat aru option D diya ase Orissar Keonjhar jilat aru iyare shuddho answer tu hoise option D Orissar Keonjhar jilat baki tinikhon thaide kopar pua jay next question Madhya Bharator Prosimoloi Boi Joa Bihottom Nodikhonor Naam Ki Option A diya ase Trapti Option B diya ase Narmada Option C diya ase Godavari Option D diya ase Ganga Aru iyare shuddho answer tu hoise Option B Narmada Next question Bharator Sarbobrihot Rajya Kunkhon Option A diya ase Uttar Pradesh অপচন বি দিয়া আছে মধ্যপ্ৰদেশ অপচন সি দিয়া আছে মহাৰাষ্ট্ৰ আৰু অপচন ডি দিয়া আছে ৰাজস্থান আৰু এই চাৰিটা বিকল্পৰ ভিতৰত শুদ্ধ আনসারটো হৈছে অপচন ডি ৰাজস্থান নেক্সট কোৱেশ্চন ভাৰতৰ সৰ্বমুঠ কিমানটা ৰাষ্ট্ৰীয় পথ আছে অপচন এ দিয়া আছে 56 টা অপচন বি দিয়া আছে 32 টা অপচন সি দিয়া আছে 44 টা আৰু অপচন ডি দিয়া আছে 104 টা আৰু ইয়াৰে শুদ্ধ আনসারটো হৈছে অপচন এ 56 টা নেক্সট কোৱেশ্চন মধ্য হিমালয়ৰ উচ্চতা কিমান অপচন এ দিয়া আছে 5000 মিটাৰ অপচন বি দিয়া আছে 4000 মিটাৰ অপচন সি দিয়া আছে 3500 মিটাৰ আৰু অপচন ডি দিয়া আছে 3000 মিটাৰ আৰু ইয়াৰে শুদ্ধ আনসারটো হৈছে অপচন বি 4000 মিটাৰ নেক্সট কোৱেশ্চন হিমালয় অঞ্চলৰ নদীসমূহৰ কোনটো অশুদ্ধ অপচন এ দি আছে বেছিভাগ নদীয়ে তিব্বতত উৎপত্তি হৈছে অপচন বি দি আছে হিমালয়ৰ পৰা উৎপত্তি হৈছে অপচন সি দি আছে কিছুমান নদী হিমাচলতকৈ প্ৰাচীন আৰু অপচন ডি দি আছে গভীৰ খাদসমূহ পোৱা যায় আৰু এই চাৰিটা বিকল্পৰ ভিতৰত শুদ্ধ আনসারটো হৈছে অপচন এ বেছিভাগ নদীয়ে তিব্বতত উৎপত্তি হৈছে নেক্সট কোৱেশ্চন ভাৰতৰ উপদ্বীপীয় অঞ্চলৰ আটাইতকৈ ডাঙৰ নদী কোনখন অপচন এ দি আছে কৃষ্ণা অপচন বি দি আছে গোদাৱৰী অপচন সি দি আছে মহানদী আৰু অপচন ডি দি আছে কাবেৰী আৰু ইয়াৰে শুদ্ধ আনসারটো হৈছে অপচন সি মহানদী নেক্সট কোৱেশ্চন নৰ্মদা নদীখন কোনটো অঞ্চলত উৎপত্তি হৈছে অপচন এ দি আছে ছত্তীশগড়
অপশন বিত দিয়া আছে মান্দালা, অপশন সিত দিয়া আছে অমরকণ্টক, আর অপশন ডিত দিয়া আছে এটাও নহয়। আর ইয়ার শুদ্ধ এনসারটা হয়েছে অপশন সি, অমরকণ্টক। নেক্সট কুয়েশন, ভারতের কত নিকেল পোৱা যায়? অপশন এ দিয়া আছে বিহার, অপশন বিত দিয়া আছে উড়িষ্যা, অপশন সিত দিয়া আছে পশ্চিমবঙ্গ, আর অপশন ডিত দিয়া আছে মধ্যপ্রদেশ। আর এই চারিটা বিকল্পর ভিতর শুদ্ধ এনসারটা হয়েছে অপশন বি, উড়িষ্যা। নেক্সট কুয়েশন, ভারতের দ্বিতীয় বৃহৎ রাজ্য কোনখন? অপশন এ দিয়া আছে মহারাষ্ট্র, অপশন বিত দিয়া আছে রাজস্থান, অপশন সিত দিয়া আছে উত্তর প্রদেশ, আর অপশন ডিত দিয়া আছে মধ্যপ্রদেশ। আর এই চারিটা বিকল্পর ভিতর শুদ্ধ এনসারটা হয়েছে অপশন ডি, মধ্যপ্রদেশ। মাটিকালি ফালের মধ্যপ্রদেশ হয়েছে দ্বিতীয় বৃহৎ রাজ্য, আর জনসংখ্যা ফালের মহারাষ্ট্র হয়েছে দ্বিতীয় বৃহৎ রাজ্য। নেক্সট কুয়েশন, 2011 চনের লোকপিয়াল মতে ভারতের আটাইতকৈ জনবহুল মহানগর কোনখন? অপশন এ দিয়া আছে দিল্লি, অপশন বিত দিয়া আছে মুম্বাই, অপশন সিত দিয়া আছে কলকাতা, আর অপশন সিত দিয়া আছে চেন্নাই। আর এই চারিটা বিকল্পর ভিতর শুদ্ধ এনসারটা হয়েছে অপশন এ, দিল্লি। নেক্সট কুয়েশন, কৃষ্ণা নদীখন কত উৎপত্তি হয়েছিল? অপশন এ মহাবালেশ্বর, অপশন বি হলুরা, অপশন সিত দিয়া আছে নালামালাই, অপশন ডিত দিয়া আছে নাসিক। আর এই চারিটা বিকল্পর ভিতর শুদ্ধ এনসারটা হয়েছে অপশন এ, মহাবালেশ্বর। নেক্সট কুয়েশন, গোদাবরী নদী কত উৎপত্তি হয়েছিল? অপশন এ দিয়া আছে পরিদাপুর, অপশন বিত দিয়া আছে নাসিক, অপশন সিত দিয়া আছে ঔরঙ্গাবাদ, আর অপশন ডিত দিয়া আছে লোনাওয়ালা। আর ইয়ার শুদ্ধ এনসারটা হয়েছে অপশন বি, নাসিক। নেক্সট কুয়েশন, শিলং কত অবস্থিত? অপশন এ দিয়া আছে মিকি পাহাড়ত, অপশন বিত দিয়া আছে খাসি পাহাড়ত, অপশন সিত দিয়া আছে গারো পাহাড়ত, আর অপশন ডিত দিয়া আছে নগা পাহাড়ত। আর এই চারিটা বিকল্পর ভিতর শুদ্ধ এনসারটা হয়েছে অপশন বি, খাসি পাহাড়ত। নেক্সট কুয়েশন, তলৰ সকলোবিলাকে এটার বাহিরে কয়লা প্রকার? অপশন এ দিয়া আছে লিগনাইট, অপশন বিত দিয়া আছে বিটুমিনাস, অপশন সিত দিয়া আছে এন্থ্রাসাইট, আর অপশন ডিত দিয়া আছে সেল। আর ইয়ার শুদ্ধ এনসারটা হয়েছে অপশন ডি, সেল। বাকি লিগনাইট, বিটুমিনাস আর এন্থ্রাসাইট হয়েছে একো একোটা কয়লা প্রকার। নেক্সট কুয়েশন, তলৰ কোনটো অঞ্চলত আটাইতকৈ বেছি উত্তাপৰ তাৰতম্য ঘটে? অপশন এ দিয়া আছে আগ্ৰা অঞ্চল, অপশন বিত দিয়া আছে দিল্লী আর ছত্তীশগড় অঞ্চল, অপশন সিত দিয়া আছে মুম্বাই আর কংকল অঞ্চল, আর অপশন ডিত দিয়া আছে উড়িষ্যার উপকূল অঞ্চল। আর ইয়ার শুদ্ধ এনসারটা হয়েছে অপশন সি, মুম্বাই আর কংকন অঞ্চল। নেক্সট কুয়েশন, আন্দামান আর নিকোবর দ্বীপপুঞ্জত মুঠ দ্বীপর সংখ্যা কিমান? অপশন এ দিয়া আছে 250, অপশন বিত দিয়া আছে 241, অপশন সিত দিয়া আছে 229, আর অপশন ডিত দিয়া আছে 215। আর ইয়ার শুদ্ধ এনসারটা হয়েছে অপশন ডি, 215। নেক্সট কুয়েশন, লাক্ষাদ্বীপ দ্বীপপুঞ্জর উৎপত্তি স্থান কত? অপশন এ দিয়া আছে আগ্নেয়গিরিৰ পৰা, অপশন বিত দিয়া আছে পবালৰ পৰা, অপশন সিত দিয়া আছে বোকাৰ পৰা, আর অপশন ডিত দিয়া আছে গেডিয় হিলৰ পৰা। আর ইয়ার শুদ্ধ এনসারটা হয়েছে অপশন বি, পবালৰ পৰা। নেক্সট কুয়েশন, পশ্চিম ঘাটৰ পৰ্বতলানিটো হৈছে? অপশন এ দিয়া আছে মাইকেল পাহাৰ, অপশন বিত দিয়া আছে অজন্তা পাহাৰ, অপশন সিত দিয়া আছে নীলগিৰি, আর অপশন ডিত দিয়া আছে কাভামম পাহাৰ। আর এই চারিটা বিকল্পৰ ভিতর শুদ্ধ এনসারটা হয়েছে অপশন ডি, কাভামম পাহাৰ। নেক্সট কুয়েশন, ভারতবর্ষর গোটেই বছর জুড়ে পানি থকা নদী সমূহ কত পোৱা যায়? অপশন এ দিয়া আছে পূবর অঞ্চল, অপশন বিত দিয়া আছে উত্তরের অঞ্চল, অপশন সিত দিয়া আছে করমণ্ডল উপকূলত, অপশন ডিত দিয়া আছে কেরালা উপকূলত। আর ইয়ার শুদ্ধ এনসারটা হয়েছে
অপশন বি উত্তৰৰ অঞ্চলত। নেক্সট কুৱেশ্যন, ভাৰতৰ কোন ঠাইত হীৰা পোৱা যায়? অপশ্যন এ দিয়া আছে অসম, অপশ্যন বি দিয়া আছে ৰাজস্থান, অপশ্যন চি দিয়া আছে মধ্যপ্ৰদেশ আৰু অপশ্যন ডি দিয়া আছে বিহাৰ। আৰু এই চাৰিটা বিকল্পৰ ভিতৰত শুদ্ধ এনচাৰটো হৈছে অপশ্যন চি মধ্যপ্ৰদেশ।